এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ঠিক আছি। শুরু করছি আজকের ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তাই সকল দর্শক বন্ধুদের জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আর যে সমস্ত মুসলিম বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। রমাদান করিম, এই পুরো মাস তাদের সকলের খুব খুব ভালো কাটুক। সামনে আবার নববর্ষ আসছে, আজ হনুমান জয়ন্তী, তো ফেস্টিভ্যালসগুলো যাতে সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি আজকে আমি আমার ব্লগ শুরু করছি। যাই হোক, তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টোর মতো বাজে। আমার এখনও লাঞ্চ হয়নি, কারণ আজকে পুজো করে রান্নাবাড়ি সব করেছি। তো ওর অলরেডি 12টার সময় বেরিয়ে গেছে, কারণ এখন চলছে ওর আফটারনুন শিফট। আর আমার হাজব্যান্ডের শিফটের ওপরে আমার পুরো দিনটা ডিপেন্ড করে, মানে আমার ওরকম ফিক্সড কোনো ডেলি রুটিন নেই যে এইভাবেই আমি চলি। কারণ যেদিন মর্নিং শিফট থাকে সেদিন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, আর যেদিন আফটারনুন শিফট থাকে সেদিন একটু লেটে উঠি, কিন্তু পুরো দিন জুড়েই কিছু না কিছু চলতে থাকে। তো চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, আর তোমাদের দেখায় আজকে আমি লাঞ্চে কি কি বানিয়েছি। তো আজকে আমার লাঞ্চে আছে, এটা হচ্ছে পোলাও, ভেজিটেবল পোলাও। তো এখানে আমি গাজর আর আলু দিয়ে বানিয়েছি এটা। কেউ চাইলে এখানে বিনস, ক্যাপসিকাম, যা যা ভেজিটেবলস অ্যাভেলেবল সব দিয়ে বানাতে পারো, ভীষণ টেস্টি আর খুব তাড়াতাড়ি এই পোলাওটা হয়। নেক্সট যেদিন বানাবো, আজকে তো খুব তাড়াহুড়ো ছিল তাই এটা রেসিপি আমি শেয়ার করতে পারিনি, নেক্সট দিন ডেফিনেটলি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। খুব চটজলদি প্রেশার কুকারে 10 মিনিটে এই পোলাওটা রেডি হয়। আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা, এই ভাজাটা একটু অন্যরকম, দেখতে নর্মাল মনে হলেও এটাতে একটু আমচুর পাউডার, একটু লেবুর রস, মানে একটু বেশ খাট্টা মিঠা টাইপ, মিঠা না ওই খাট্টা টাইপের একটা ঢ্যাঁড়স ভাজা। আর এটা রয়েছে দেখতে ভীষণ টেস্টি আর ইয়াম্মি মনে হচ্ছে না, কালারফুল, এটা হচ্ছে বিটরুট রায়তা। তো এটা ভীষণ ভালো খেতে, মানে এটার মধ্যে আমি অ্যাড করেছি একটুখানি অল্প সামান্য পরিমাণে হাফ চামচের মতো চিনি, একটুখানি আর কি, আর কেউ চাইলে চিনি স্কিপও করতে পারো। তার সাথে অ্যাড করেছি হচ্ছে একটুখানি বিট নুন আর একটুখানি চাট মশলা, আর জাস্ট এটাকে মিক্সড করে দিয়েছি। অসাধারণ এটা খেতে, আমি টেস্ট করেছি অলরেডি, ভীষণ সুন্দর। তো তাড়াতাড়ি করে এখন আমি লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই বিটরুট রায়তাটা খেতে এত ভালো যে কি বলবো, তোমাদের সাথে নেক্সট দিন ডেফিনেটলি এই রেসিপি শেয়ার করবো, পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে খেতে। অ্যাকচুয়ালি এখন আমি কিছুদিন যাবত এমন এমন কিছু জিনিস রান্না করছি যেটা খেতেও ভালো এবং শরীরের জন্যও ভালো। তো সবসময় বেশি ভাজা, তেলে ভাজা বা জাঙ্ক টাইপের খাবার দাবার না খাওয়াই ভালো, কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, তো সেগুলো অপশনাল, মাসে একদিন দুদিন খাওয়া যেতেই পারে, কিন্তু রেগুলার বেসিসে না খাওয়াটাই বেটার। তো বিটরুট আমাদের শরীরের পক্ষে খুব ভালো, তো বিটরুট রায়তাটা শরীরটাকে ঠান্ডা রাখবে, এবং যাদের হিমোগ্লোবিনের প্রবলেম রয়েছে, মানে হিমোগ্লোবিন কম, অ্যানিমিয়া টেন্ডেন্সি আছে, তাদের জন্য কিন্তু বিটরুট খুবই হেল্পফুল। তো বিটরুটটা ডেফিনেটলি তোমরা খাওয়ার চেষ্টা করো। আর এখন তো বছরে সব সময় শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় বিটরুট অ্যাভেলেবল, তো সেটা নিয়ে ভাববার কোনো ব্যাপারই নেই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি লিভিং রুমে, এখন জামাকাপড় কিছু গুছিয়ে নিচ্ছি। মায়ের সাথে একটু ভিডিও কলে কথা বলে নিলাম, কারণ দুপুরবেলাটাই মায়ের সাথে আমি কথা বলি, কারণ মাও ফ্রি থাকে আমিও ফ্রি থাকি, তো এই টাইমটাই আমাদের জন্য ভালো সুইটেবল। তো কিছুক্ষণ কথা বলে নিয়ে এখন জামাকাপড় ফোল্ড করছি, জামাকাপড়গুলো দুদিন আগে কেচে রেখেছি কিন্তু এখন আমি ফোল্ড করছি, কারণ আমার জামাকাপড় ফোল্ড করতে ভীষণ বিরক্ত লাগে, মানে জামাকাপড় কাচতে হয়তো অতটা অসুবিধা হয় না, ফোল্ড করতে ভীষণ বিরক্ত লাগে, মানে কি জানি কেন আমার এটা ভালোই লাগে না, প্রথম থেকে ভালো লাগে না, ঠিক আছে, বা একটা দুটো জামাকাপড় থাকলেও ঠিক আছে, কিন্তু এত জামাকাপড় ছিল আমার অর্ঘর একসাথে, তো সেইগুলো ফোল্ড করে রাখাটাই মানে ভীষণ, মানে কী বলবো, খুব বোরিং আর বিরক্তিকর কাজ। তা অল্প অল্প করে ফোল্ড করছে, অল্প অল্প করে এগুলো আলমারিতে রেখে আসছি। তো এভাবে জিনিসপত্র যেগুলো কেচে ধুয়ে রেখেছিলাম, বাইরের কিছু জামাকাপড় ছিল, বাড়ির ছিল, সেগুলোকে ভালো করে ঠিকঠাক জায়গা মতো প্লেস করে দিলাম। আর এখন একটু পরে চা খাবো, ভাবছি চা খাবো কিনা, কারণ চাটা আজকাল খুব কম খাই, গ্রিন টিটা খাচ্ছি, একটু শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করছি, মানে একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি। তো চা খাবো কিনা জানি না, তবে একটা ইভিনিং স্ন্যাক্স কিছু খাওয়ার ইচ্ছে আছে, দেখি কী খাওয়া যায়। তো দেখো আগের দিন সুপার মার্কেট থেকে এই দুটো পেয়েছি, একটা হচ্ছে গুড় বাদাম যেটা আমরা বলি, আর একটা হচ্ছে এই সাদা তিলের যে খাজা বা এরকম খাজাই বলে বোধহয়, তো সেটা পেয়েছি। আর এগুলো অনেক দিন চলবে, মোটামুটি এই বছরের শেষ অব্দি এক্সপায়ারি আছে। তো আগের দিন চারটে মাত্র কিনেছিলাম, দুটো তিল খাজা, দুটো গুড় বাদাম, তো ভাবলাম কেমন হবে না হবে, তো খুব কম, মানে এক দিরহামের থেকেও কম দাম অ্যাকচুয়ালি এগুলোর, তো ভাবলাম ইভিনিং স্ন্যাক্স হিসেবে এগুলোই নিয়ে নিই। আর দেখো একটা দারুণ ডেজার্ট রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করি,
করব ভীষণ ইজি এবং একদম মিনিমাম তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইজিলি তোমরা এটা বাড়িতে বানাতে পারো। একটু অন্যরকম ক্ষীর, পায়েস, রাবড়ি, এগুলো তো মানে খুশির কমন হয়ে গেছে, সবাই বাড়িতে আসলে সবাই বানাতে পারে, সবাই খেতে পারে, খুব ইজি। কিন্তু আজকে তোমাদের সাথে একটা ইউনিক ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করবো, এটা হচ্ছে ব্রেড পুডিং রেসিপি। তো তোমরা এটা নিজেদের ইচ্ছে খুশি মতো কাস্টমাইজ করে বাড়িতে ভালো করে বানাতে পারো। আর দেখো ভেতরটা দেখতে একদম অসাধারণ, পুরো মালাই কেকের মতো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো বেশি দেরি করবো না, তোমাদের সাথে রেসিপিটা আজকে ভিডিওতে আমি শেয়ার করবো। অনেকেই ছবিটা দেখে আমার সাথে আমার কাছে ভিডিও রেসিপি শেয়ার জানতে চেয়েছিলে, সরি এই ডেজার্টের রেসিপি জানতে চেয়েছিলে, তার জন্য আমি ডেফিনেটলি শেয়ার করবো। তো দেখো আমি নিয়ে নিয়েছি 500 ml থেকে একটু বেশি পরিমাণের দুধ, হাফ লিটার আর কি দুধ। আর তার সাথে আমি এখানে অ্যাড করছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, ঠিক আছে, 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আর 4 চামচ মতো চিনি অ্যাড করেছি, তো চিনিটা নিজের ইচ্ছে মতো, কারণ আমি এখানে সুগার সিরাপ ইউজ করবো, মানে যে ফ্লেভারের আমি এখানে রোজ ফ্লেভারের বানাচ্ছি পুনিটা, তো রোজ ফ্লেভারের সুগার সিরাপ এখানে ইউজ করবো, তো সেটা মারাত্মক পরিমাণে মিষ্টি হয়। তাই এখানে পুডিংয়ের মধ্যে মানে যেটা দুধের যেটা বানাচ্ছি সেটাতে আমি চিনি একটু কম ইউজ করছি, তাই 4 চামচ। সে যদি বেশি মিষ্টি পছন্দ করো এখানে 5-6 চামচ চিনি কিন্তু ইজিলি ইউজ করতে পারো। আর দেখো কিছুক্ষণ ভালো করে এইভাবে নাড়ালে আস্তে আস্তে দুধটা একদম ঘন হয়ে যাবে, একদম দেখো কি সুন্দর তাড়াতাড়ি জমে গেল, বাট 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। গ্যাস বন্ধ করে দেবে, সুন্দর করে এভাবে একটুখানি চালাবে যাতে জমে না যায়, কোনো রকম লাম্পস না থাকে, এরপর এটাকে নামিয়ে দেবে। এবারে মেন যেটা ব্রেড দিয়ে আমরা কী করে বানাচ্ছি সেটাই দেখাবো। দেখো এই বাসনটাতে আমি কিন্তু এই কাঁচের যে বোলটা আছে এর মধ্যে আমি ডেজার্টটা জমতে দেবো। তো কী করেছি, এখানে 3টে পাউরুটি নিয়েছি, দুধের পরে আরও 2টো পাউরুটি আমার লেগেছিলো, তো আপাতত 3টে পাউরুটি সাইডগুলো খুব ভালো করে কেটে নিলাম, সরিয়ে রাখবো, এগুলো ফেলবো না, এগুলো কিন্তু কাজে লাগবে। আর এবারে যে সাদা অংশটা রয়েছে সেটাকেও ছুরি দিয়ে দিয়ে 3টে অংশে ভাগ করে নেব। দেখো কিভাবে কেটে নিচ্ছি, কেটে নেওয়া টুকরোগুলো একটা একটা করে বসে দেখে নিলাম, হ্যাঁ একদম ঠিকঠাক মাপে মাপ হয়েছে। এবারে কি করব, যে বাকি সাদা অংশের বাকি যে ব্রাউন অংশটা ছিল ধারগুলো পাউরুটির, সেগুলোর সাথে 1 চামচ মতো যে রোজ সিরাপটা আমি ইউজ করছি সেটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা ব্রেড ক্রাম্বস রেডি করে নিলাম। সেটা কোথায় ইউজ করব তোমাদেরকে দেখাবো। তো দেখো ব্যাস হয়ে গেছে, আর কিছু না, আমাদের কিন্তু রেডি। এবার খালি এটাকে সুন্দর করে কী বলবো জমতে দিতে হবে। কীভাবে সেটা রেডি করছি দেখো, এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নর্মাল টিফিন বক্স, স্টিলের টিফিন বক্সও এটা ইউজ করতে পারো, বা টিফিন বক্স টাইপের বা কাঁচের এরকম বোল ইউজ করলে দেখতে জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এখানে দেখো 1 চামচ মতো রোজ সিরাপ অ্যাড করলাম, তোমরা চাইলে রোজ সিরাপের বদলে যে কোনো ম্যাঙ্গো সিরাপ হোক বা অরেঞ্জ সিরাপ হোক বা চকলেট সিরাপ, যে যে ফ্লেভারে বানাতে চাও, এখন তো ওরকম ক্রাশ কিন্তু পাওয়া যায়, সে ক্রাশগুলো দিয়েও কিন্তু ইজিলি এটা করতে পারো। তো আমি রোজ সিরাপ দিয়ে বানাচ্ছি, তো 1 চামচ মতো রোজ সিরাপ দিয়েছি, আর 2 চামচ মতো যে কর্নফ্লাওয়ার দিয়ে দুধের একটা যে পুডিং টাইপে বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করছি ব্রেডের টুকরোগুলো, দেখো কীভাবে একের পর এক ব্রেডগুলো দিচ্ছি, আর কীভাবে প্রত্যেকটা স্টেপ একটার পর একটা ফলো করে করে আমি এই পুডিংটা বানাচ্ছি। তো মোটামুটি 2 থেকে 3টে মতো লেয়ার হবে, এটাকেও চাইলে বিস্কিট দিয়েও করতে পারো, নর্মাল রাস্ক বিস্কিটগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে। তো দেখো প্রথমে ইউজ করেছি সিরাপ, তারপর ইউজ করেছি হোয়াইট সস বা পুডিং যেটা বলতে পারো, তারপর ইউজ করেছি ব্রেড, আর এগেন আবার সেম প্রসেসে আবার যেভাবে যেভাবে সিরাপ এবং হোয়াইট সস দিয়ে দিয়ে বানাচ্ছি ঠিক সেভাবে সেভাবে 2-3টে লেয়ার করে এটাকে কিন্তু তৈরি করতে হবে।
দেখো ফাইনাল লেয়ারিং কিন্তু আমার হয়ে গেল। এবারে একদম টপে কী কী দিচ্ছি দেখো, অনেকে দেখো এখানে চাইলে ক্রিম ইউজ করতে পারো, হুইপিং ক্রিম, কিন্তু ক্রিম দিলে ব্যাপারটা কতটা হেলদি থাকবে সেটা জানি না। দেখো একে ডেজার্ট রেসিপি, মিষ্টি খাচ্ছ সেটা যে খুব হেলদি তা নয়, তবে ক্রিম দিলে আরও বেশি এক্সট্রা ক্যালোরিযুক্ত একটা ডেজার্ট তৈরি হবে। তো বাড়িতে বানাচ্ছি, সবসময় সবার বাড়িতে হুইপিং ক্রিম থাকেও না, তো যেটা বাকি বেঁচে আছে হোয়াইট সস সেটা পুরোটার উপরে দিয়ে দেবে সুন্দর করে, আর যে ব্রেড ক্রাম্বসটা আমি বানিয়েছিলাম না সেটা উপর থেকে সুন্দর করে ভাবে ছড়িয়ে দেবে। তোমরা চাইলে অল্প করে ড্রাই ফ্রুটসকে ভেঙে বা একটু গুঁড়ো করে উপর দিয়ে ছড়াতে পারো, বাট ব্রেড ক্রাম্বস দিলে এটা টেস্ট আর লুক একদম অন্যরকম হয়। তো যেটা অল্প একটু রুয়াবজা দিয়ে বা যে সিরাপ তোমরা ইউজ করো সেই সিরাপ এক চামচ দিয়ে মিক্সিতে একসাথে ঘুরিয়ে নেবে, দেখবে একদম সুন্দর সেই ফ্লেভারের ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে, এবং উপর দিয়ে সুন্দর করেভাবে ছড়িয়ে দিলে কিন্তু ডেজার্ট একদম রেডি। আর সুন্দর করে আমি একটু ক্লিন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবারে এটাকে কি করতে হবে, মোটামুটি ঘন্টা দু তিনেক মতো ফ্রিজে ঢুকে দিতে হবে। তো ফ্রিজারে রাখলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে, তো চাইলে একটু তোমরা ফ্রিজারে রেখে দিতে পারো, আদারওয়াইজ ফ্রিজে রাখলেও হবে যদি সময় থাকে। আর তারপরে ঠান্ডা ঠান্ডায় গরমের মধ্যে এই ডেজার্টটা এনজয় করো, খুব 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 ভালো লাগবে, আরামদায়ক লাগবে, ভীষণ টেস্টি খেতে, একদম ইউনিক ধরনের। ডেফিনেটলি তোমার বাড়িতে ট্রাই করো, আই হোপ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সন্ধেবেলায় ডেজার্ট বানানোর পরে এখন চলে এসেছি আমি কিচেনে আবার রাতের খাবার বানাবো বলে। আজকে রাত্রে বানাচ্ছি ছাতু পরোটা, মানে ছাতু পুরি বলতে পারো, পরোটা ঠিক নয়, পরোটা একটু বড় সাইজের হয়। তো এটা খুব ইজি নিরামিষের দিনে আমার মনে হয়, আর আমার হাজব্যান্ড একটু ভালো মন্দ এটা ওটা খেতে পছন্দ করে, উইকেন্ড থাকলে তারও বেশি, তো সেই জন্য এটা বানাচ্ছি। তো আমি একদম আটার বানাচ্ছি, ওনার দিন আটা ময়দা মিশিয়ে বানাই, কিন্তু আজকে আমি আটার বানাচ্ছি। এর আগেও রেসিপি শেয়ার করেছি, আরেকবার বলে দিচ্ছি, কিছুটা ছাতুর মধ্যে বিট নুন, তারপরে আচারের মশলা, একটুখানি জোয়ান, আর যদি ইচ্ছা হয় কারো একটু রসুন কুচি দিতে পারো, লেবুর রস দিয়ে খুব ভালো করে মিক্সড করে একটা পুর বানাতে হবে। আর নর্মাল যেরকম পরোটার মতো করে আমরা আটা মাখি বা ময়দা মাখি, ঠিক সেরকম করে আটাটা মেখে নিতে হবে। আমি আটা দিয়ে বানাচ্ছি তাই আমি ময়দা ইউজ করিনি, তাই আটাটাই বলছি। একটু নুন একটু তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নেবো, আর এইভাবে অল্প অল্প দু চামচ মতো বা এক চামচ মতো পুর দিয়ে দিয়ে সুন্দর সুন্দর লুচির থেকে একটু বড় সাইজের এই পুরিগুলো বানিয়ে নেবো। আর আজকে আমি ভীষণ কম তেল ইউজ করেছি, মানে খুবই কম, মানে অয়েল ব্রাশ যেভাবে করে ঠিক সেরকম। তো দেখো এক চামচ মতো, মানে এক চামচেরও কম আর কি, তেল দিয়ে সুন্দর করে দুপাট ভালো করে সেকে নিই, প্রথমেই রুটির মতো সেকে নেবো, তারপরে দুপাটে ভালো করে তেল লাগিয়ে মিনিট দুয়েক ভেজে নিয়ে দেখো এত সুন্দর ফুলেছে আর পুরো ভালো করে কুক হয়েছে যে না ওরকম অসুবিধাই হয় না, তা নরম হয় খেতে আটার যেহেতু। তো সুন্দর করে এভাবে ভেজে নেবো, আর ভেজে নিয়ে মোটামুটি একটু সস দিয়ে বা রায়তা দিয়ে যার যেটা ইচ্ছে সেটা দিয়ে খেলে এটা হয়ে যায়। তো এটাই বানিয়ে নিচ্ছে আজকে, কারণ রুটি খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য সবসময় ময়দা দিয়ে একদম করতে হবে এরকম কোনো মানে নেই, আটা দিয়েও কিন্তু অনেক সময় করা যায়। সবসময় যে একদম টেস্টি হতে হবে, একদম ফাইন দোকানের মতোই টেস্টি লাগবে এর কোনো মানে নেই, বাড়িতে একটু হেলদি খেতে গেলে জিভটাকে একটু সামনে রাখতে হবে। তো কম তেলে এইভাবে আটা দিয়ে ছোটো ছোটো পুরি বানিয়ে নিয়েছি, এটা সস দিয়ে আজকে আমাদের ডিনার। তো চলো চটপট করবে ডিনারটা করে ফেল, ডিনারের শেষে ওই ডেজার্টটাও বার করবো ফ্রিজ থেকে, এবং তারপরে সেটাও খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে। তো দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে, এখন ছুরি দিয়ে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কেক কাটার মতো করে, যাতে এটা তুলতে বা খেতে সুবিধা হয়। আর যেহেতু এই ধরনের এই সাইজে পাউরুটির টুকরোগুলো আমি করেছিলাম, তো আমার কোনো রকম অসুবিধা হবে না, ওই সাইজে আমি এগুলোকে মাঝখান বরাবর কেটে দিচ্ছি। আর খুব সুন্দর, দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তো ঠান্ডাটা একদম ঠিকঠাক ছিল, খুব কনকনে ঠান্ডাও ছিল না, আর হালকা হালকা ঠান্ডা ছিল, আর সেট হয়ে গেছিলো খুব ভালো করে। এবার দেখো কীভাবে আমি এটাকে তুলছি, তো চামচের সাহায্যে খুব আস্তে হবে, যেহেতু ব্রেড এমনিতে দুধ পড়েছে তো ব্রেডটা নরম হবে খুব স্বাভাবিক। তো খুব সাবধানে এইভাবে একদম তলা থেকে তুলবে, পারলে দুটো চামচের হেল্প নেবে, তো এইভাবে তুলে সুন্দর করে প্লেটের মধ্যে ঠেলে একদম দেখো সুন্দর কালার এসছে, তো এটাকে সুন্দর করে এনজয় করো আর কি।
তো আমার তো মোটামুটি দু পিস খাওয়া হয়ে গেছে, আর কয়েক পিস খাচ্ছে, আর এক পিসও খাবে, বাকি অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য। আর দেখো, কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা ছোট্ট গেস্ট এসেছিলো, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। মাঝে বহুদিন আমি ব্লগ আপলোড করিনি, তো কেন আপলোড করিনি সেটাও তোমাদেরকে ছোটো করে বলে দিচ্ছি। আসলে আমার খুব একটা না মুডই ভালো ছিল না, মুড ভালো ছিল না ইন দ্য সেন্স, ব্লগ করার জন্য একটা ভালো মুড দরকার। জাস্ট ক্যামেরা উঠে কিছু দেখা দেখিয়ে দিলাম, সেরকম করলে তো হয় না, একটা একটা কিছু মাথার মধ্যে থাকে যে কীভাবে করবো, কী শ্যুট করবো, তো সেগুলো কিছু ভালো লাগছিল না খুব একটা বেশি, একটা বোর্ডম চলে এসেছিলো বলতে পারো, তো সেই জন্য আমি ব্লগ খুব একটা করিনি। তো সেদিন অর্ঘ্য গেছিলো, মানে কয়েকদিন আগে আর কি, বেশ কিছুদিন আগে, তো নিচে গেছিলো ডাস্টবিন ফেলতে, আর ডাস্টবিন আর নোংরা ফেলতে, তো সেখানে হঠাৎ করে একটা এরকম পার্সিয়ান বিড়ালকে আমরা দেখতে পাই, এবং সেটা দেখে মনে হচ্ছিলো কোনো পোষা বিড়াল, হয় বাড়ি থেকে পালিয়ে গেছে বা কোনোভাবে হয়তো ও বেরিয়ে গেছে, এবং বেরিয়ে ও পায়ে পায়ে ঘুরছিলো আর কি ডাস্টবিনের ওখানে, চলে মেবি ও খাবারের জন্য এসেছিলো। আর তখন অলমোস্ট রাত্রি 11টা বাজে, আর আমার কাছে সত্যি কথা বলতে খাবার কিচ্ছু নেই। এর আগে আমি অনেকবার নর্মাল খাবার দাবার ভাত ফাত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও খায়নি, মানে এই বিড়াল নয় অন্য বিড়াল। তো আমার মাথায় ধারণা ছিল যে হয়তো ও ননভেজ ছাড়া বা চিকেন বা মাংস ছাড়া কিছু খাবে না। আর আমার ডিপ ফ্রিজে, মানে একদম ফ্রিজারে হচ্ছে একদম বিশাল বরফের মতো একদম শক্ত হয়েছিল হচ্ছে মাংস, সেটা ডিফ্রস্ট করাও এত ইজি নয় যে ওকে আমি ওখান থেকে কিছু দেবো। তো এই ভেবে আমি সেদিন ওকে কিছু দিতে পারিনি, কিছুক্ষণ আমাদের বাড়িতে ঘুরে ফিরে ইজিলি অর্ঘ্যর সাথে আমার নিচেও চলে গেছিলো। তো তারপর দিন ও আবার এসেছিলো, যেদিন অফিস যায় অর্ঘ্য, এবং সেদিন যখন ফিরছিল তখন ওকে আবার নিয়ে আসে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, যাওয়ার সময় ও সিঁড়ি দিয়ে যাবে না, ও লিফট দিয়ে যাবে, ঠিক লিফটের পাশে ওইখানেও দাঁড়িয়ে পড়েছে। আর অর্ঘ্য ওকে বলছে চল চল নিচে চল, বলে ওকে ডাকছে, ও সুন্দর করে আবার অর্ঘ্যর সাথে চলেও গেল। তো আবার আমাদেরকে তাকিয়েছিল, মেবি কিছু ভাবছিল, তো আমি ওকে আবার টাটা করে দিলাম, তো ও আবার সুন্দর করে চলেও গেল। এটা তার ঠিক পরের দিন দুপুরবেলার ভিডিও, ওকে যখন অফিস থেকে ফেরে তখন আবার ওকে দেখতে পায়, মু আবার পায়ে পায়ে ঘুরছিল ঠিক, তো ওকে আবার নিয়ে আসে সাথে করে। তো এবারে আমি তার আগের দিন মাকে বলেছিলাম যে এরকম বিড়ালটা এসেছিলো, কিন্তু আমি কিছু দিতে পারিনি, মেবি ও খুব ওর খিদে পেয়েছিল সেই জন্য এসেছিলো। আর কার বাড়ি বিড়াল আমি তো জানি না, তো মা বললো একটু দুধ ভাত থাকলে সেটা দিকে দেয় না, এখানকার বিড়াল দুধ ভাত খায় না। এর আগে আমি ওকে দিয়ে দেখেছি, নর্মাল ভাত ও খুব একটা পছন্দ করে না, তো মা বললো বিড়াল দুধ ভাত খায়, তো তুই দিয়ে দেখ অল্প করে, যদি খায় তো ভালো, ওর খিদে পেয়েছে যদি খায়, আর না হলে এত কিছু করার নেই। তেমন ঠিক আছে, তো তখন সেদিন আমি ওকে একটু দুধ ভাত দিই, এবং মানে সত্যি কথা বলতে ও এতটাই হয়তো খিদে পেয়েছিলো যে চুপচাপ কোনো দিকে না তাকিয়ে একভাবে খেয়ে যাচ্ছিলো। আর এত খারাপ লাগছিলো আমার এটা ভেবে, যে আমি জানি না কেউ কি ইচ্ছা করে বাড়ি থেকে বের করে দিয়েছে কিনা, বা ও পালিয়ে গেছে কিনা। যদি ওকে কেউ বের করে দেয় বাড়ি থেকে, তাহলে খুব খারাপ করেছে, কারণ আপনি যদি ওকে কোনো পেটকে বাড়িতে রাখতে নাই পারেন, তাহলে এইভাবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো মানে হয় না। আর যদি ও পালিয়ে গিয়ে থাকে, তাহলে আমি এটাই প্রে করবো যাতে ওর নিজের মালিকের কাছে ঠিকভাবে পৌঁছে যায়, এবং তাকে তারা যেন খুঁজে পেয়ে যায়। এই বিড়ালগুলোর দামও তো ভালো, এবং যথেষ্ট টাকা পয়সা দিয়ে মানুষ এগুলো কেনে, শখে কেনে এবং বাড়িতে রাখে। এবার এখানে বিড়াল পোষার একটা খুব ব্যাপার আছে, যে খুব মানে ভালো মনে করা হয় বিড়াল পোষাকে। তো এইভাবে এখন অর্ঘ্য ফ্রি হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন এইসব করছে আর কি বিড়ালটার সাথে। আর ও খাওয়া দাওয়া প্রায় শেষ, তো দুধ ভাত খুব ভালো করে চেটে পুটে খেয়েছে, এবং খেয়ে ওখানে ও বসে একটুখানি রেস্টও নিয়েছে। তারপর আমরা অর্ঘ্য আমাকে বলছিলো যে ওকে কি আমরা রেখে দেবো আমাদের কাছে, তো আমি বললাম যে জানি না রেখে দেওয়াটা ঠিক হবে কি না, কারণ আমি এর আগে কোনো এরকম বিড়াল বা কুকুরকে পুষিনি বাড়িতে, তো আমি জানি না ওদেরকে কিভাবে ট্যাকেল করতে হয় বা কী করতে হয়, তো সেই জন্য আমার মনে হয় ও যেখানে ছিল সেখানে ওকে রেখে দেওয়াই ভালো। তো এই ভেবে আমরা ওকে ও যেখানে ছিল সেখানেই আবার রেখে দিয়ে চলে আসি। তো সেদিনের পর থেকে আর ওকে আমরা দেখতে পাইনি, আমিও হাঁটতে গিয়ে বহুবার খোঁজার চেষ্টা করেছি যে ও কোথাও আছে কি না, গোটা এরিয়াটা ভালো করে দেখেছি, অন্য বিড়ালদের দেখলে ওকে দেখার চেষ্টা করেছি, কিন্তু ওকে আমি আর পাইনি। আই হোপ কোনো ভালো মানুষ যদি ওকে দেখতে পায়, কোনো সহৃদয় ব্যক্তিকে দেখতে পায়, তাই ডেফিনেটলি ওকে অ্যাডপ্ট করবে বা ওর ফ্যামিলির কাছে ফিরে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে, সবাই খুব ভালো থেকো, বাই।